আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বর ঝাউ রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। অনেক অঞ্চলে এই পিঠাকে ছাঁচ পিঠাও বলে। সমস্ত উপকরণ যদি ঠিক থাকে এবং পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর একবার তৈরি করে আপনারা প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাটা অনেকভাবেই তৈরি করা যায়, তবে যে প্রসেসে তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি টেস্টি হয়, সেই প্রসেসই আপনাদেরকে খুব সহজভাবে আজকে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে এরকম নিত্য নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পিঠা তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিব যতক্ষণ না চিনির দানাটা গলে যায়। এখন এই মিক্সিং বোলের উপরে একটা চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, তবে দুটো মিক্স করে যদি এই পিঠাটা তৈরি করা হয় তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই আমি আপনাদেরকে এই প্রসেসেই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখন সব কিছুকে ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে নেড়ে এগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তো আমি দুই তিনবারে পানিটাকে এই ব্যাটারের মধ্যে অ্যাড করেছি, আবার হ্যান্ড মিক্স দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো এরকম মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। এই পানিটা কিন্তু নির্দিষ্ট নয়, এটা আপনাদের ডিমের সাইজের উপরে অনেকখানি নির্ভর করে। আবার অনেক সময় আপনারা যদি আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে একটু কম বেশি করেন তাহলে কিন্তু এই পানিটাও কম বেশি লাগতে পারে। তো দেখুন, এ পর্যায়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটাকে এ পর্যায়ে কিছুটা পাতলা মনে হতে পারে, তবে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। রেস্টে রাখার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তো 15 মিনিট রেস্টে রাখার পরে আমি আপনাদের ঢাকনা তুলে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা এরকম কিছুটা ঘন হয়ে এসেছে। খুব বেশিও কিন্তু ঘন করবেন না, তাহলে কিন্তু পিঠাটা খুব একটা ভালো হবে না, জাস্ট এরকম হবে। এখন আমি পিঠা ভাজতে যাব। পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মধ্যে আমি এই ফুলঝুরি পিঠার সসটাকে বেশ কিছুক্ষণের জন্য ডিপ করে রেখেছি। এখন এই সসটাকে তেল থেকে উঠিয়ে নিয়ে সে আগে তৈরি করা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু সসটাকে পুরোপুরি এই ব্যাটারের মধ্যে ডিপ করিনি, উপরটা কিন্তু ফাঁকা রয়েছে। এভাবেই উপরটা কিছুটা ফাঁকা রাখতে হবে। যদি আপনি সম্পূর্ণভাবে এই সসটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেন তাহলে কিন্তু যখন আপনি তেলের ভিতরে পিঠাটাকে ভাজতে যাবেন তখন কিন্তু সস থেকে এই ব্যাটারটা ছাড়বে না। তো এখন আমি এটাকে সরাসরি এই ব্যাটার থেকে নিয়ে গরম তেলের মধ্যে সসটাকে ডুবিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন কীভাবে আমি পিঠাটাকে তৈরি করছি। সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে পিঠা তৈরি করা খুবই সহজ। এভাবে তেলের মধ্যে সসটাকে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন, তারপরে এরকম হালকা হালকা একটু ঝাঁকুনি দেবেন। দেখবেন তখন পিঠাটা কিন্তু সস থেকে এভাবে সরে যাবে। এখন এই পিঠাটা সস থেকে ছুটে গেলে এই সসটাকে আমি আবার তেলের মধ্যে ডিপ করে রাখবো, তারপরে এটা দিয়ে আমি আবার পিঠা ভাজবো। এই পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এভাবে একটা ছড়ানো প্যান হলেই বেশি ভালো হয়, তাহলে একসাথে আপনি কিন্তু দুই তিনটা পিঠাও ভাজতে পারবেন। এরপর পিঠাটাকে আমি একটু উল্টিয়ে দিব, তারপর উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাটাকে একটু মচমচে করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন, পিঠার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি পিঠাটাকে প্যান থেকে উঠিয়ে নিয়ে এরকম ছোট একটা গোল বাটির ভিতরে রেখে দিচ্ছি। গরম অবস্থাতে এভাবে গোল বাটির ভিতরে রাখলে পিছনটা কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে, দেখতেও ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম।
দেখুন এতটুকু ব্যাটার দিয়ে আমার কতগুলো পিঠা তৈরি হয়েছে। আর সমস্ত টিপস ফলো করে আপনারা যদি এই পিঠাটা তৈরি করেন দেখবেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার, অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। একবার তৈরি করে আপনারা প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আসছে শীতে আমি আপনাদেরকে নতুন নতুন পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই সহজ ও মজাদার রেসিপিগুলো আমার চ্যানেলে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।